আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল আমার ভিডিওটি শুরু করছি। তো সবার আগে আমি আমার বিছানা, তারপরে আমার ঘরের কিছু ক্লিনিংয়ের কাজ করে এখন আমি চলে এসেছি বেলকনিতে, দেখতেই পাচ্ছেন। আর বেলকনিতে এসে আমি আমার গাছগুলিতে পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি যেহেতু ভালোই রোদ পড়েছে, কয়েকদিন ধরে তেমন কোনো বৃষ্টি নাই, তো আমি প্রত্যেকটা গাছে বেশি বেশি করে পানি দিয়ে দিচ্ছি। কারণ যেহেতু এখন গরমের দিন, দেখা যায় যে সকালে পানি দিলে বিকেল হতে হতে আবার শুকিয়ে যায়। তো এখন আমি প্রত্যেকটা গাছে খুব সুন্দরভাবে পানি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যদিও আমার বেলকনিটা খুবই ছোট, তারপরেও আমার বেলকনিতে এসে একটু দাঁড়িয়ে থাকতে বা একটু সময় কাটাতে আমার কাছে ভালোই লাগে। কারণ মূলত এই গাছগুলোর জন্য, যেহেতু গাছগুলা প্রায় 3.5 বছর আমার এই বেলকনিতে আছে, তো এদের উপর কেমন জানি আমার একটা মায়া হয়ে গিয়েছে। যতটুকুই আছে তো ততটুকুর উপরেই। আর এখন আমি বাবুর যে যতগুলো ফিডার ছিল, তো সবগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি এগুলো ধুয়ে নিব, মানে সাবান দিয়ে এর ভিতরে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এইগুলো আমি এখন একটা একটা করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সকালবেলা উঠে বলতে পারেন আমার কাজের মধ্যে প্রধান একটা কাজ থাকে বাবুরে ফিডার পরিষ্কার করা। প্রত্যেকটা ফিডার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে এগুলো খুব ভালোভাবে ক্লিন করি। আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ বাচ্চাদের এই ফিডারগুলো যদি খুব ভালোভাবে ক্লিন না করেন, যেহেতু ওরা বাহিরের খাবারটাই খায়, বাহিরের দুধটা, তো দেখা যায় যে ওদের পেটে অনেক প্রবলেম হয়। বাবুর যে যদিও কয়েকবার এরকম পেটে প্রবলেম হয়েছে, এটার মূল কারণ হচ্ছে ও ফিডার খায়। কারণ মায়ের বুকের দুধ যেসব বাচ্চারা খায়, তাদের পেটের প্রবলেম একটু কমই হয়। তো এই ফিডারগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে এখন আমি এটাকে বেশ কিছুক্ষণ গরম পানির মধ্যে ফুটিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন এটাকে গরম পানির মধ্যে ফুটিয়ে, মানে গরম পানিটা ফুটিয়ে একটা বলের মধ্যে ঢেলে নিয়ে তার মধ্যে আমি এখন ফিডারগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে পানির মধ্যে আমি ডুবিয়ে রাখব। তো আমি ফিডারগুলোকে পানির মধ্যে 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে আবার তুলে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রত্যেকটা ফিডার একটা প্লেটের উপরে উপুর করে রেখেছি, যাতে ভিতর থেকে যে পানিগুলো থাকে ওগুলা নিংড়ে যায়। তো এরপরে আমি এখন বাবুর ফ্ল্যাক্সের পানিও শেষ হয়ে গিয়েছে, যেহেতু রাত্রে ইউজ হয়। তো এখন আমি একটা পাতিলের মধ্যে পানি, এই যে দেখতে পাচ্ছেন, ফুটে গিয়েছে। তো এখন আমি পানিগুলো ফ্ল্যাক্সে ঢেলে এখন আমি বাবুর যেখানে মিল্ক থাকে ওখানে রেখে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি বাবুর এই ফ্ল্যাক্সটা, বাবুর মিল্ক যেখানে থাকে সেখানে রেখে দিয়েছি। আর এই ফিডারগুলো তো আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি ক্লিন করে নিয়েছি। তো প্রত্যেক দিন আমার প্রধান একটা কাজ এটা সকালবেলা। তো এখন হচ্ছে দুপুরবেলা, বাবুকে গোসল করিয়ে তারপরে খাইয়ে দিয়েছি। তো তার বেশ কিছুক্ষণ পরে বাবু এখন বিছানায় চলে এসেছে, ও এখন ঘুমিয়ে যাবে। তো ঘুমানোর আগে বাবু আমার সঙ্গে কিছুক্ষণ খেলা করে, দেখছেন সে বারবার মুখ ঢাকছে, মানে সে লুকাচ্ছে আর কি। তো বেশ কিছুক্ষণ বাবু আমার সঙ্গে দুষ্টুমি করলো, আমিও ওর সঙ্গে একটু দুষ্টুমি করলাম। আসলে ভালোই লাগে বাবুর সাথে, আমার এখন বেশ টাইম কেটে যায় সারা দিনে ওর সাথে, অনেকক্ষণ দেখা যায় খেলাধুলা দুষ্টুমি, এভাবে আমার বেশ টাইম কেটে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার বাবাটা মার্শাল্লাহ এখানে ঘুমিয়ে গিয়েছে। তো উঠবে বেশ কিছুক্ষণ পরে, দেখা যায় ও একবার ঘুমালে দেখা যায় 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো ও ঘুমায়। তো উঠবে এখন বেশ কিছুক্ষণ পরে। তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন এখানে একটা ডাব, ডাব বলতে আর কি একটু ডাবের থেকে একটু বয়স্ক হয়ে গিয়েছে, আমি আসলে প্রথমে বুঝতে পারি নাই, পরে কাটার পরে দেখি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা আগার আগার পাউডার, কারণ আমি আজকে ডাবের পুডিং বানাবো। তো এখন আমি ডাবের মুখটা কেটে আমি পানিগুলো বের করে নিব।
আর আসলে দোকান থেকে ডাব কেনার সময় ওইভাবে বোঝাও যায় না, নিজেদের গাছ থাকলে বিষয়টা একটু আলাদা হয় আর কি। তো এই যে দেখছেন, একটু যদিও শ্বাসটা মোটা হয়ে গেছে, আর একটু সামান্য পাতলা হলে ভালো হতো। তো তারপরে যে এখানে আমি পানিটা ঢেলে তারপরে ছেঁকেও নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বেশ বড় নাইফ, এটা আসলে আমার যখন প্রথম বিয়ে হয় জারিবের বাবা ডাব কাটা বা নারকেল কাটার জন্যই কিনেছিল। একদিন আসলে আমরা এরকম ডাব কাটতে যে দেখি যে বটি দিয়ে কাটতে পারছি না, তো তার একদিন বা দুদিন পরে গিয়ে ও এই নাইফটা কিনে এনে এটা আমার অনেক কাজে দেয় নারকেল কাটার সময় বা এরকম ডাব কাটার সময়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই ডাবের যে পানিটা হয়েছে, বেশ খানিকই পানি হয়েছে, এখানে 2.5 কাপের মতো হবে। তো এর মধ্যে আমি এখন 4 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, দেখতেই পেলেন। আর এখানে আমি 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিয়েছি, তবে পরে আমি আরও 1/2 চা চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো টোটাল আমি 2 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি। তো তারপরে এখন আমি চুলার জালটা মিডিয়াম হাই রেখে আমি আমার এই পানিটাকে জাল করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে খুব সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আর আপনারা এই ডাবের পানিটা জাল করার সময় এটা সব মানে অনবরত নাড়তে থাকবেন, তাহলে কোনো দেখা যাবে যে আপনার আগার আগার পাউডারের কোনো দানা থাকলে ওগুলো ভেঙে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়ছি এটাকে, আর একটা বলক উঠে গেলে তখন এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে এটার জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা বলক যখন উঠে যাবে তখন এটাকে নামিয়ে নেবেন। তো এই যে এখন আমার মিশ্রণটা রান্না করাও হয়ে গিয়েছে। তো এগুলো আমি এখন সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাচের বোল নিয়েছি, এর মধ্যে আমি হালকা একটু তেল হাতে নিয়ে খুব সুন্দরভাবে চারিদিকে লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু নারকেল কুচিও নিয়ে নিয়েছি সাথে। আর এখন আমি যে মিশ্রণটা রয়েছে সেটা আমি এই বোলের মধ্যে এখন ঢেলে দিব। আর এই মিশ্রণটা কিন্তু এখনও পুরোপুরি গরম রয়েছে, কারণ আমি জাস্ট 30 সেকেন্ড আগে এটা টেবিলে এনেছি। তো এখন আমি মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি, আর এর মধ্যে এখন আমি ডাবগুলা যে কুচি কুচি করে রেখেছি তো ওগুলা দিয়ে দিব। আর আমি একটা জিনিস আসলে ভুল করেছি, আসলে আমি প্রথমবারের মতো পুডিং বানালাম, ডাবের পুডিং। তো এই জন্য আসলে দেখা যায় প্রথমবার বানালে অনেক কিছুই দেখা যায় একটু ভুল হয়ে যায়। তো আমি ডাবগুলা যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা করে কেটেছি, তো এটা আসলে এত লম্বা লম্বা করে না কেটে যদি কুচি কুচি করে কেটে দিতাম তাহলে পুডিংটা যখন কেটেছি তখন সুবিধা হতো, না হলে দেখা যায় যে এইগুলো লম্বা লম্বার কারণে পুডিংটা যখন কাটা হয় ভেঙে যায়। আর এত বেশি ডাব না দিলেও হতো, একটু কমায় দিলে ভালো হতো, এটা আসলে আমি বানানোর পরে বুঝেছি। তো ওই জন্য ওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা যাচ্ছে আরও অল্প পরিমাণে দিলে তাহলে পুডিংটা কাটার সময় একটু ভালোভাবে কাটা যেত আর কি। তো ওটাকে আমি বাহিরে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তারপরে সেট হয়ে গেলে আমি এটাকে ফ্রিজেও রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টারও বেশি হবে। তো তারপরে এখন যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা আসলে আমি পরবর্তীতে রাতে কেটেছিলাম আমরা খাওয়া দাওয়ার পরে। তো তারপরও আমি যেহেতু পুডিংয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এটা এত অসম্ভব মজা, গরমে আসলে এটা খেলে আমি বলবো সবারই কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনারা প্লিজ সবাই একবার করে হলেও এই যারা খাননি তারা ট্রাই করবেন এই পুডিংটা, আমি সবাইকে রিকোয়েস্ট করব। আমার কাছে তো অনেক মজা লেগেছে, আর জারিবের বাবা অনেক পছন্দ করেছে, বলছে যে প্রতিদিন বানাবা। তো আসলে প্রতিদিন তো বানানো এগুলো সম্ভব না, তো তারপরে ও বলছিল আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আসলে ডাবগুলো ওইভাবে দেওয়ার কারণে ওভাবে ভালোভাবে কাটতে পারিনি। তো এখন হচ্ছে গিয়ে সন্ধ্যারও বেশ কিছুক্ষণ পরে প্রায় 8টার মতো বাজে, তো বাসায় আর কি আমার বোনের হাজবেন্ড এসেছে, আমার বোন তোশিবা যে আমার পাশেই থাকে। তো ভাইয়া আসলে একটু দরকারেও এসেছিল, আর জারিপের বাবা যেদিন মানে ঢাকায় এসেছে এটা হচ্ছে ওই দিনকারই আর কি, ওই দিনেরই ভিডিও। তো এই যে এখানে যে ও বগুড়া থেকে দই এনেছিল, তো ভাইয়াকে আমি এখান থেকে কিছুটা দই নিয়ে ভাইয়াকে দিব আর কি। তো ওই জন্য আমি আর ভাইয়াকে দিয়েই দইটা আর কি প্রথম কাটছি।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু নাস্তাও রেডি করে নিয়েছি। এখানে কিছুটা পরিমাণ 7-Up দিয়েছি, লিচু, আর জারিপের বাবা কিছু পুরি এনেছিল, আর এখানে দই দিয়েছি। বাসায় যা ছিল তাই আর কি, হঠাৎ করেই ভাইয়া এসেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন জারিপের বাবার শরীরটা একটু খারাপ ছিল, ওর একটু জ্বর ঠান্ডা ছিল, তো এখানে ঘুমিয়ে গিয়েছে। এখন প্রায় 9টার মতো বাজে, আর জারিপও এখানে ঘুমিয়ে গিয়েছে। তো ওরা কিছুক্ষণ পরে উঠে জারিপ রাতের খাবার খাইয়ে দিয়েছি, জারিপের বাবাও আমরাও সবাই খেয়ে নিয়েছি আর কি। তো তারপরে এখন ঘুমানোর আগে যে জারিপ আর জারিপের বাবা দুজন ফোনে ওরা ভিডিও দেখছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর খুব বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।